বন্ধুগণ, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেবকে এক বাক্যে আমরা একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হিসাবেই চিনি। মিসাইলের গবেষণায় তথা উন্নয়নে উনার যে অবদান, সেই অবদানের জন্য উনাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলেও অভিহিত করা হয়। কিন্তু আমরা কি জানি, এই মিসাইল গবেষণা অর্থাৎ বিজ্ঞানের চর্চার সঙ্গে সঙ্গে উনি সাহিত্যেও অবদান যুগিয়ে গেছেন। আজকে আমরা ওনার দ্বারা রচিত কয়েকটি গ্রন্থের নাম এই ভিডিওতে আমরা উল্লেখ করব। বিজ্ঞান চর্চার সঙ্গে সঙ্গে সাহিত্য এবং দর্শন শাস্ত্রেও কালাম সাহেব যে অবদান যুগিয়ে গেছেন তাহা কোনো মতে অস্বীকার করা যাবে না। ওনার রচিত কবিতার ইংরাজি অনুবাদ 1994 সনে মাই জার্নি নামক কাব্যগ্রন্থ রূপে প্রকাশ পেয়েছে। এখানে একটি কথা উল্লেখযোগ্য যে এই কবিতাগুলি তিনি তামিল ভাষায় রচনা করেছিলেন এবং মাই জার্নি নামক যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থে ইংরাজিতে অনুবাদ করা মোট 19টি কবিতা স্থান পেয়েছে। ওনার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রথমটি হচ্ছে ইন্ডিয়া 2020 এ ভিশন ফর নিউ মিলেনিয়াম। পরবর্তীতে আমি উল্লেখ করতে চাই উইংস অফ ফায়ার এন্ড অটোবায়োগ্রাফি। পরবর্তী আরও একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ইগনাইটেড মাইন্ডস আনলিশিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া। আরো একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ইউ আর বোর্ন টু ব্লসম। পরবর্তীতে আরো একটি উল্লেখযোগ্য গ্রন্থের কথা আমি এখানে বলতে চাই, সেটি হচ্ছে ইনডমিটেবল স্পিরিট। আরো একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে টার্নিং পয়েন্টস এ জার্নি থ্রু চ্যালেঞ্জেস। এবং সর্বশেষে আমি যে গ্রন্থের কথা এখানে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে অ্যাডভান্টেজেস টু ইন্ডিয়া ফ্রম চ্যালেঞ্জেস টু অপরচুনিটি। বন্ধুগণ, একবার ভেবে দেখুন তো, বৈজ্ঞানিক হয়েও ইনি কিন্তু সাহিত্য এবং দর্শন শাস্ত্রেও অনেক অবদান যুগিয়ে গেছেন। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।